আরে সবাই কেমন আছো? আমি তো যাচ্ছি ঘুরতে, হাত তো ধরে বস, হত ভাগা পড়ে যাবি। এই কি করছো, কি কি করছো? হর্ন ছাড়াই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, হেভি ড্রাইভার ভাই। যাই হোক, মূল প্রসঙ্গে আসি, যেটা ব্যাপার আমি প্রিয়মগুই, আপনারা দেখছেন প্রিয়মগুইন ব্লগস। আমি কিছু গাড়ির এক্সারসাইজ কিনতে যাচ্ছি আর কি, গাড়ি পার্টসের দোকানে। এটা হলো আমাদের কলকাতার ডায়মন্ডহাগার রোড। 1 hours লেটার, আমি দেখাবো যে কি কি কিনতে গেছিলাম এবং কি কি কিনলাম, সমস্ত প্রসেস কিন্তু আমি এনেছি, আপনারা দেখাবো। তো তখন টাইম ছিল না, সকালবেলার দিকে দুপুরে, আমি সময় পাইনি বলে করতে পারিনি। তো আমি প্রথমে যেটা কিনতে গেছিলাম সেটা হচ্ছে, কাগজে আমি নোট করে নিয়েছিলাম, সেটা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল, যেটা হচ্ছে 10W30 গ্রেড, আর ক্যাস্ট্রোল কোম্পানির মিনারেল। ক্যাস্ট্রোল কোম্পানির জন্য, কারণ আমি ক্যাস্ট্রোল কোম্পানির দাম কম সবচেয়ে, বা ইঞ্জিন অয়েল থেকে মার্কেটে সব থেকে নাম করা তিনটি ব্র্যান্ড এখন নিয়ে সবাই নাচানাচি করে। একটা হচ্ছে ক্যাস্ট্রোল, তারপর হচ্ছে মোটু, তারপর হচ্ছে লিকুইড মানি, সব থেকে নাম। তো এই তিনটে নিয়ে খুব লাফালাফি সাফাঝাফি হয় ইয়ং জেনারেশনের মধ্যে। আর তার মধ্যে আরো অন্য ব্র্যান্ড আছে, কিন্তু সেগুলো নিয়ে আমার মনে হয় এত লাফালাফি সাফাঝাফি হয় যখন এই তিনটে ব্র্যান্ড নিয়ে হয়, ক্যাস্ট্রোল, মোটু আর লিকুইড মানি। তো আমি যদি ক্যাস্ট্রোল, কারণ ক্যাস্ট্রোল সবচেয়ে দাম কম, এটাই হচ্ছে আমার মূল কথা। আমার হচ্ছে কম দামে ভালো মাল চাই, এবং অন্যান্য লোকাল ব্র্যান্ডের থেকে, কম দামের ব্র্যান্ডের থেকে আমি ওইটাই শিফট করেছি। তো তার আগে এই ফ্রি সার্ভিসিং করতে হন্ডার যে ওই নর্মাল যে ইঞ্জিন অয়েল, বাহ এইটুকু ইঞ্জিন অয়েল ভাই কি বলছে, ওইগুলো দিত কোম্পানি থেকে, সেটাই ব্যবহার করতাম। তো মিনারেল নিয়েছি, কারণ এখনো 5000 কিলোমিটার হয়নি। আর এটা কিনতে গেছিলাম, এটা লাগতোই, এর সাথে গেছিল হচ্ছে কিনতে চেয়েছিলাম বাইকের চেন লুপ, আর বাইকের যে কারে এয়ার পিসার, ওটা আমার কাছে অনেক কাছে মিটার ব্যবহার করছে ছোটো ছোটো, ওটা কিনবার জন্য আমি গিয়েছিলাম। তো ওটা লিস্টে ছিল, তারপর রেডিয়াম ছিল, আর অয়েল ফিল্টার ছিল, এটা এটা মাস্ট, এটা লাগবেই। আর হ্যাজার লাইটের জন্য একটা সুইচ, আর একটা এক্সট্রা লাইটের জন্য সুইচ। তো এছাড়া তার কিনতে গিয়েছিলাম, আর কেবিল লক হয় না, লক সিস্টেম যে কেবিলগুলো হয় ওই টাই কেবিল বলে, মনে হয় টাই কেবিল লক এরকম একটা সিস্টেম আছে, যাই হোক কিনতে গেছিলাম। তো 10টা মতো আইটেম মাথায় করে নিয়ে গেছিলাম। তো ফার্স্টে লাগবে ইঞ্জিন অয়েল, মাস্ট ইঞ্জিন অয়েল কিনেছি, এই যে ইঞ্জিন অয়েল, এটা মাস্ট লাগবে, ওই জন্য এটা কিনতে গেছিলাম, কিনতেই হলো। আর অয়েল ফিল্টার ওটাও লাগবে, ওই জন্য ওটাও কিনতে হয়েছে। আর তারপরে হচ্ছে এক্সট্রা দুটো সুইচ, ওই দুটো লাগতো, কারণ ওটা কদিন ধরে প্রবলেম হচ্ছিল। আর এই এই তিনটে কেনার পরে তো আমি সবকিছু আমার বাজেট ফেলে ডিসাইড করে দেখলাম যে কতটা হচ্ছে। তো বাজেট বেশি হওয়ার জন্য বাকিগুলো কিনতে গিয়েছিলাম, কিন্তু কিনিনি, যেহেতু বাজেট বেশি হয়ে যাচ্ছিল। তো এবার আছি ইঞ্জিন অয়েলটা। তো ইঞ্জিন অয়েলটা যেটা হচ্ছিল মিনারেল, এটা আমি দোকানের সামনে চেক করিনি, আর আপনি তো জানেন দোকানের সামনে ব্লগ বানাতে পারিনি। তো এইটা আমি বাড়িতে চেক করে নিয়েছি, তো দেখলাম ভালো, বেশ অরিজিনাল, কোনো ডুপ্লিসিটি নেই, ভালো অরিজিনালই পেয়েছি। ওই কদিন আগে ইউটিউবে দেখেছিলাম কীভাবে অরিজিনাল চেক করতে হয়, ওইভাবে আমি চেক টেক করলাম, দেখলাম না ঠিক আছে অরিজিনাল। তো যেমন পিছনে ওই কোম্পানির সম্পর্কে, আর এইটা হচ্ছে চেক, এটা আমি করে দেখাবো একটু পরে, তো কীভাবে চেক করতে হয়। আর এখানে আরও সব ভিডিওস রয়েছে কীভাবে অরিজিনাল দেখতে হয়, তো এইটা আপনারা আমি দেখাবো কিউআর কোডটা কীভাবে চেক করতে হয়। তো বন্ধুরা, এবারে কীভাবে স্ক্যান করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো এই হচ্ছে আমার ফোনের স্ক্যানার, এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমার ফোনের সাথেই দেওয়া। তো এই হচ্ছে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল স্ক্যানার এখানে নিয়ে আসতে হবে, ও অটোমেটিক স্ক্যানটা নিয়ে নেবে। আপনার যদি ফোনের নিজস্ব কোনো স্ক্যানার না থাকে, এটা কিউআর কোড স্ক্যানার, তাহলে কিন্তু আপনি টেস্ট থেকে নামাবেন অ্যাপ স্ক্যানার। তো স্ক্যানিং এর জন্য এবার করলাম, অটোমেটিক নিয়ে নিল, লগ ইন ব্রাউজার করলাম, করার পর দেখুন কি আসছে, এটা আমার অন করা আছে। এই যে হচ্ছে লোডিং হচ্ছে, বলছে চেক সিরিয়াল কোড, সিরিয়াল কোডটা মেলাতে হবে প্রথমে। তো এখানে দেখুন সিরিয়াল কোডটা কি আছে, ওদের সাথে মেলাতে হবে। ওকে, স্ক্রিনে দেখাচ্ছে, এই যে স্ক্রিনে দেখাচ্ছে, দেখুন BG4J,
এইটার সাথে এখানে লেখাটা মেলাতে হবে। ফোনে যেটা দেখালো তার সাথে এই ক্যাস্ট্রলের যে ইঞ্জিন অয়েলটা এর গায়ে যেটা আছে সেটা দেখাতে হবে, এই লেখাটা মিলছে কিনা। তো যদি মেলে তাহলে ইউজ করে দেবেন, আমার যেমন মিলেছে। তারপর উপরের লেখাটা মেলাবেন, দেখুন এর মাথায় এই যে এখানে এখানে যে নাম্বারটা লেখা আছে না, দেখুন MNWL আবার স্পেস দিয়ে WNWC, এটা মিলে গেল, এটা আমার মিলেছে। এই লেখাটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু আবার ইয়েস করবেন। তারপরে দেখাচ্ছে ভ্যালিড কমপ্লিট, মানে কোনো ভেজাল নেই, ঠিক আছে, বা অরিজিনাল প্রোডাক্ট বলতে পারেন, এটা অরিজিনাল মানে মিলে গেছে। তো এটাই আমি দেখালাম কিভাবে চেক করতে হয়। ইউটিউবে অন্যান্য ভিডিও পাবেন, আমি এটা শর্টে বললাম, চেক করে করে বলবেন। তারপরে আরও প্রসেস আছে, তারপরে এখানে বলবে যে চেক নেক্সট, তারপরে এর ধারে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো দিতে হবে। তো এই যে এই ধারে যে নাম্বার আছে এই নাম্বারগুলো মারতে হবে। এখানে রয়েছে VX H 5 G 9 3 9 J W। তা আমি করে নিয়েছি, এই যে লোডিং দেখাচ্ছে, খুব সহজ, মানে ওরকম কোনো ব্যাপার নেই, কঠিনের কোনো ব্যাপার নেই, সহজ একটা ব্যাপার। আপনারা চেষ্টা করবেন, হয়ে যাবে। আর সামনে যেমন লেখা যেমন থাকে কোম্পানির নাম, সিল করাই ছিল, আনসিলটাকে খুলেছি, খুলে দেখলাম যে আমি ইন্টারনেটে দেখেছিলাম যে এটা নাকি বারবার যদি নকল হয় এখানে নাকি ওই সবুজ মতো একটা মানে এ হয়, মানে এই সিলভার কালারটা চলে যায়, নষ্ট হয়ে যায়। তো আর আর এখানে কুপন কোডটা থাকে না, কুপন কোডটা আছে, এটা কোনো অসুবিধা নেই। তো এটা অরিজিনাল। আর এরপরে হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, যেটা যা কাজে লাগে সেটা হচ্ছে ওই ইঞ্জিন অয়েলটা যে ফিল্টার করে তার জন্য, তো এটাও লাগবে। তো এইটা ফার্স্টে আমাকে না হন্ডা জেনুইন পার্টস দেয়নি, ফার্স্টে আমাকে আমি বলেছিলাম চেয়েছিলাম, তো আমাকে একটা স্টিল বা কোম্পানি দিয়েছিল। তো আমি বললাম যে না এটা আবার কি হবে, তো এই জন্য আমি আমার হন্ডা কোম্পানিটা নিলাম জেনুইন পার্টস, যেটা যদি ওটা যদি কোনো অসুবিধা হয়। হ্যাঁ, লাগাতে গিয়ে ফিটিং করতে গিয়ে তো এই হচ্ছে ব্যাপার, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটা এটা যে কাগজের ঠিক ফিল্টার, এখান দিয়ে অয়েল যায় গিয়ে ফিল্টার হয়। তো যাই হোক, আর এই যে হন্ডা জেনুইন পার্টস এরকম থাকি। আর এরপরে কিনেছি দুটো সুইচ, এই যে দুটো সুইচ, এই যে অন অফ, ঠিক আছে, এই সিস্টেম কমন, সব জায়গায় পাওয়া যায়, খুব দামে না, খুব কম দামে না। ব্যাপারটা হয়েছে কি, আমি চেয়েছিলাম না, আমি ওই অ্যামাজন ফ্লিপকার্ট অনলাইনে দেখছিলাম যে দুটো সুইচ এরকম ঠিক আছে, পুশ বাটন এরকম, ওটা বেশ দেখতে ভালো, দুটো একসাথে থাকে, এত জায়গা লাগে না। তো আমি চেয়েছিলাম, ওরা বললো না আমার কাছে হবে না। তা আমি অন্য একই গরম, তারপরে অন্য দোকানে ঘাটাঘাটি করিনি, আমি ভাবলাম যে না এমনি খারাপ না এই সুইচগুলো, আমি বললাম না পেয়েছি যখন এখান থেকে নিয়ে নিই। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি, আর ওইটা খোঁজ করিনি, ওই পুশ বাটনের সুইচগুলো কোথাও পাওয়া যায় না পাওয়া যায়। তো ওই এবার আমি দাম বলবো, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন মাথায় এরকম দুটো দুটো সুইচ রয়েছে, আমাকে একটা কাগজ লিখে দিয়েছে, এই যে তাছাড়া মোবিলের দামটা নিয়েছে, মোবিলের গায়ে দাম লেখা এমআরপি রয়েছে 413 টাকা। তো ওরা আমার কাছ থেকে, ওরা আমাকে কিছু বলতে রাখেনি, ওরা ফিক্স প্রাইসের দোকান, ওরা নেট দাম দিয়ে দিয়েছে 380। আর তারপরে এই সুইচগুলো নিয়েছে 60 করে, এই সুইচগুলো নিয়েছে 60 টাকা করে দুটো, আর অয়েল ফিল্টারটা 83 ছিল, এটা 80 নিয়েছে। তো যাই হোক, নেট 580। তো বাজেটের জন্য আর কিছু কিনি, পরে যদি আমার পয়সা টয়সা জমাই তখন আবার নেবো। তো এইগুলো এখন এইগুলো জরুরি ছিল খুব, তাই জন্য নিয়েছি। আর এর পরের ভিডিওতে আমি বলবো যে কি কোনটা কি কাজে লাগে, বা এই দুটো লাইট কি কি আমার প্ল্যান রয়েছে, মানে কি করবো, সেটা ভিডিও একটা করবো, করে আপনাদের সাথে শেয়ার করবো কি কারণে, কিভাবে হ্যাজার্ড করবো, কিভাবে একটা লাইট লাগাবো, সেটা এটা আমি পরে একটা ভিডিওতে বানানোর ইচ্ছা আছে, পারলে আমি বানাবো। তো এই ছিল আজকের ভিডিওটি, যদি আপনারা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বা ফলো করবেন যদি ফেসবুকে দেখে থাকেন। আমার ছেলে আরো নিত্য ভিডিও আপনারা পাবেন, আর সাবস্ক্রাইব করতে কোনো রকম সাবস্ক্রিপশন লাগে না, পয়সা লাগে না। তো এই ছিল আজকের ভিডিওটি, ভালো থাকবেন, কিছু আপনার জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো নমস্কার।